प्रिय छात्र छात्री तुम्हारे कम्प्यूटर वीडियो क्लासे प्रत्येक के स्वागत। आज के कम्प्यूटारे माइक्रोसॉफ्ट वर्ड पैडे और किछु काज देख। आज के वर्ड पैडे विभिन्न प्रश्नोत्तरगुलो निये आलोचना करब। तुम्हरा एतदिन धरे वर्ड पैड सम्बन्धे काजगुलो देखेछो, आमरा जे भिडियोर माध्यमे उपस्थापन करेछि सेई भिडियोगुलो तुम्हरा देखेछो। आज के भिडियोर माध्यमे किभाबे देखो प्रश्नोत्तरगुलो आमरा अनायासेई आमरा समाधान करते पारी सेटा आमरा देखबो। किभाबे आमरा खूब सहजे এই মূল্যায়নপত্রের উত্তরগুলো আমরা করব সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখাব। তো প্রথমে আমরা ওয়ার্ডপ্যাড খুলে নেব। ওয়ার্ডপ্যাড খোলার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর অ্যাক্সেসরিজে যাব, তারপর ওয়ার্ডপ্যাডে ক্লিক করব। দেখো ওয়ার্ডপ্যাড উইন্ডো খুলে যাবে। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন এখান থেকে আমরা বলে দিলাম যে কিভাবে আমরা ওয়ার্ডপ্যাড খুলব। তাহলে ওয়ার্ডপ্যাড খোলার পদ্ধতি বা ওয়ার্ডপ্যাড শুরু করার পদ্ধতিটা যদি আমাদের দেয় তাহলে আমরা অনায়াসে এটা বলতে পারব যে প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসে যাব, তারপর অ্যাক্সেসরিজে ক্লিক করব, তারপর আমরা ওয়ার্ডপ্যাড অপশনে ক্লিক করলেই আমার ওয়ার্ডপ্যাড উইন্ডো খুলে যাবে। তো এরপর আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হলো ওয়ার্ড র‍্যাপ। ওয়ার্ড র‍্যাপ কি? ওয়ার্ড র‍্যাপ হচ্ছে যে ওয়ার্ডপ্যাডে টাইপ করার সময় প্রতি লাইনের শেষে এন্টার কি দিতে হয় না, কারণ এখানে কার্সারটি নিজে থেকেই পরবর্তী লাইনে চলে আসে। একেই ওয়ার্ড র‍্যাপ বলে। যদিও আমরা এটা একটু দেখে নেব যে কিভাবে ওয়ার্ড র‍্যাপ হচ্ছে। তো আমরা এখানে একটা টাইপ করছি, দেখো একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। যদিও এই কাজটা আমি এর আগে একবার দেখিয়েছি, তাও আরেকবার দেখাচ্ছি। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি, দেখো ডগ, দেখো অটোমেটিক্যালি আমি এন্টার দিলাম না, অথচ এইখান থেকে যখনই লেখাটা যাচ্ছে তখন এখান থেকে কিন্তু ওয়ার্ড র‍্যাপের জন্যই কিন্তু লেখাটা পরের লাইনে চলে আসলো। এটাকেই বলা হয় ওয়ার্ড র‍্যাপ। তো আমরা আরেকটি প্রশ্নে যাব, সেটা হলো টাইটেল বার কি। টাইটেল বার হচ্ছে ওয়ার্ড উইন্ডোর সব থেকে ওপরে, দেখো মাইক্রোসফট ওয়ার্ডপ্যাডের সব থেকে ওপরে যে বারটা দেখতে পাই তাকে বলা হয় ওয়ার্ড প্যাড উইন্ডো বা টাইটেল বার। টাইটেল বার তাহলে কি বলে? টাইটেল বার হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড প্যাডের সব থেকে ওপরে যে বারটা দেখতে পাওয়া যায় তাকেই টাইটেল বার বলে। এবারে রিবন, রিবন বলতে আমরা কি বুঝি? দেখো টাইটেল বারটা তো এইটা, এই একেবারে ওপরের দিকের যে অংশটা টাইটেল বার, টাইটেল বারের ঠিক নিচে যে ফিতের মতন যে অংশটা দেখতে পাই তাকেই বলা হয় রিবন। এই অংশটা অর্থাৎ এই হোম ভিউ এগুলো সব রিবনের আন্ডারে, এই হোম ট্যাব ভিউ ট্যাবের আন্ডারে দেখো একটা ফিতের মতন অংশ এতটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কি রিবন। তো এরপরে রিবনে কতগুলি ট্যাব আছে? দেখো একেবারে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দুটো ট্যাব, হোম ট্যাব ভিউ ট্যাব। দেখো তোমাদের আজকের ভিডিওটা এই কারণেই আমরা করছি যে এতদিন পর্যন্ত আমরা ওয়ার্ডপ্যাড সম্বন্ধে বলেছি কিন্তু আজকে প্রশ্নোত্তরগুলো নিয়ে একেবারে আলাদা করে আলোচনা করছি, যাতে তোমাদের চোখের সামনে তোমরা বুঝতে পারো এবং কোনো মুখস্থ না করে কিন্তু উত্তর তোমরা দিতে পারবে এই ভিডিওটা যদি ভালো করে তোমরা দেখো। তো আমরা এই হোম ট্যাব আর ভিউ ট্যাব এই দুটো ট্যাব আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা তাহলে প্রশ্নটা কি রাখলাম যে রিবনে কতগুলি ট্যাব থাকে? রিবনে দুটি ট্যাব আছে, কি কি? একটা হোম ট্যাব, একটা ভিউ ট্যাব। তাহলে প্রশ্নের উত্তর আমার হয়ে গেল। তো আর কি আছে? তো এই পর্যন্ত আজকে আমাদের দেওয়া হয়েছে। তো আমরা কিছু অবজেক্টিভ প্রশ্ন আছে, যেমন সঠিক উত্তর নির্বাচন করো। আমি এই প্রশ্নগুলোকে দেখো তোমাদের ভিডিওর মাধ্যমে উত্তরগুলোকে সহজ করে দিচ্ছি। দেখো রিবনে মোট কটা ট্যাব থাকে? এই মাত্র আমরা বললাম রিবনে তোমার
অপশনগুলো দিয়েছে যে দুটো তিনটে চারটে, তাহলে আমরা কটা বলবো? একটা দুটো। তাহলে রিবনে মোট কটা ট্যাব থাকে? দুটি ট্যাব, একটা হোম একটা ভিউ। উত্তরগুলো একেবারে দেখো মুখস্থ হয়ে যাবে এখন। তোমরা ভিডিওটাকে মন দিয়ে দেখবে, দেখবে এর মাধ্যমে তোমরা পুরো এটা পড়াটা আজকে তোমাদের তৈরি হয়ে যাবে। তারপর দেখো ওয়ার্ডপ্যাড উইন্ডোর সবচেয়ে উপরে যে বারটা থাকে, ওয়ার্ডপ্যাড উইন্ডোর কোনটা? এটা ওয়ার্ডপ্যাড উইন্ডো। এই ওয়ার্ডপ্যাড উইন্ডোর সব থেকে ওপরে যে বারটা আছে সেটাকে কি বলে? টাইটেল বার। দেখো একেবারে ওপরের দিকে যে অংশটা রয়েছে সেটাকে কি বলবো আমরা? টাইটেল বার। তাহলে এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছে যে টাইটেল বার, স্ট্যাটাস বার, টাস্ক বার। তাহলে কোনটা হবে? নিশ্চয়ই টাইটেল বার। একেবারে ওপরের দিকের অংশটা হচ্ছে টাইটেল বার। আর স্ট্যাটাস বার কোনটা? একেবারে নিচের দিকে এই অংশটাকে বলা স্ট্যাটাস বার, যে কোথায় কোন পজিশনে আছে কার্সার সেগুলো আমরা জানতে পারি, এগুলো হচ্ছে স্ট্যাটাস বার। আর টাস্ক বার কোনটা? একেবারে নিচের এই যে অংশটা, অর্থাৎ এই স্ট্যাটাস বারের নিচে যে মেন উইন্ডোটা যেটা থাকে, আমরা যদি এটাকে মিনিমাইজও করে দিই তাহলে দেখো এইখানে যে উইন্ডোটা থাকে তাকে বলা হয়, এটা হচ্ছে টাস্ক বার। অর্থাৎ যেখান থেকে আমরা টাস্কগুলো শুরু করি, যেখানে স্টার্ট বাটন থাকে বাম দিকে গোল মতন যে বাটনটা। তো এরপরে আমরা চলে আসছি রিবনের বাম দিকে যে বাটনটি থাকে তাকে কি বলে? দেখো রিবন, এই রিবন, এই রিবনের বাম দিকে কোন বাটন আছে? এই যে বাটনটা আছে এই বাটনটার নাম কি? এটা ওয়ার্ডপ্যাড বাটন। এটাকে কি বলে? ওয়ার্ডপ্যাড বাটন। দেখো তোমাকে উত্তরগুলো দিয়েছে যে ক্লোজ বাটন, ওয়ার্ডপ্যাড বাটন, ম্যাক্সিমাইজ বাটন। তার মানে এখানে নিশ্চয়ই ম্যাক্সিমাইজ বাটন, ক্লোজ বাটন এগুলো তো আমার ডান দিকে, বাম দিকে কি আছে? বাম দিকে আছে ওয়ার্ডপ্যাড বাটন। তাহলে ওয়ার্ডপ্যাডের অংশে মানে আমরা ওয়ার্ডপ্যাড উইন্ডোর বাম দিকে বা রিবনের বাম দিকে যে বাটন থাকে তাকে কি বলে? ওয়ার্ডপ্যাড বাটন। এবারে ওয়ার্ডপ্যাডের যে অংশে টাইপ করা হয় তাকে কি বলে? যেখানে এই যে আমরা টাইপ করছি দ্য কুইক ব্রাউন ফক্স, যেটা লিখলাম আমরা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখো এই যে লেখাটা লিখলাম এটা কোথায় লিখছি? এই জায়গাটার নাম কি? একে বলা হয় ডকুমেন্ট এরিয়া। তো ডকুমেন্ট এরিয়া রিবন ক্লিপবোর্ড, নিশ্চয়ই রিবন ক্লিপবোর্ড হবে না, রিবন হচ্ছে এই যে ফিতের মতন অংশটা। ক্লিপবোর্ড বলেছি যে এক একটা গ্রুপের মধ্যে যে অংশটা, যেমন হোম ট্যাবের মধ্যে এই ক্লিপবোর্ড হচ্ছে একটা কমান্ড গ্রুপ। সুতরাং এই উত্তরগুলো হবে না, এটা ডকুমেন্ট এরিয়া। অর্থাৎ এই যে পার্টটা যেখানে আমরা লিখি সেটাকে বলা হয় কি? ডকুমেন্ট এরিয়া। এরপরে প্রশ্নে চলে আসছি, হোম ট্যাবে ড্যাশ কমান্ড গ্রুপ আছে, হোম ট্যাবে কটা কমান্ড গ্রুপ আছে? আমি একটু আগেই বলছিলাম যে পাঁচটা। দেখো এক দুই তিন চার পাঁচ, আমাদের মুখস্থ করতে হবে না, দেখো ছবি দেখে আমরা বলে দেবো যে কটা আছে। ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, ইনসার্ট, এডিটিং, তাহলে কটা কমান্ড গ্রুপ আছে? পাঁচটা। হোম ট্যাবে কটা কমান্ড গ্রুপ হবে? পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে এখানে উত্তরে দিয়েছে দেখো দুটি পাঁচটি আটটি, তাহলে কোনটা উত্তর হবে? পাঁচটি। তাহলে পাঁচটি। তো এইভাবে তোমরা উত্তরগুলো করবে। আর এরপরে আমরা শূন্যস্থান পূরণে চলে যাচ্ছি। দেখো রিবনের নিচে ড্যাশ থাকে, রিবনের নিচে কি থাকে? এটা রিবন। রিবনের নিচে আমরা বলতেই পারি যে এই যে অংশটা রুলার, অর্থাৎ কি অংশটা থাকে? রুলার। অর্থাৎ এই যে স্কেল যে অংশটা, অর্থাৎ রুলার থাকে। তাহলে রিবনের নিচে কি থাকে? রুলার থাকে। মুখস্থ করতে হচ্ছে না, দেখো ছবি দেখে আমরা বলে দেবো। টাইটেল বারের ডান দিকে ড্যাশ থাকে, টাইটেল বারের টাইটেল বার কোনটা? এই যে টাইটেল বার। টাইটেল বারের ডান দিকে কি আছে? ডান দিক মানে এটা তিনটে বাটন থাকে, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ। তাহলে আমরা কি উত্তর লিখবো? তিনটি বাটন থাকে বা কন্ট্রোল বাটন, এগুলোকে একসঙ্গে বলা হয় কন্ট্রোল বাটন। তাহলে আমরা কি বলবো? যে টাইটেল বারের ডান দিকে কি থাকে? ড্যাশ থাকে, তিনটি বাটন থাকে। হয়ে গেল উত্তর। এবারে গয়েট প্রশ্ন চলে আসছি, কাট অপশনটি ড্যাশ কমান্ড গ্রুপে থাকে, কাট মানে হচ্ছে কোনটা? এই যে এইটা। দেখো হোম রিবনে একটা সিলেক্ট করলে দেখো কাট অপশনটা জল জল করবে, অর্থাৎ এটা ক্লিক করলেই কাট হয়ে যাবে। তাহলে কাট অপশনটা কোন কার মধ্যে আছে? ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের মধ্যে থাকে, হোম ট্যাবের ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ। এটা হোম ট্যাব, ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের মধ্যে থাকে। এর পরের প্রশ্নে চলে আসছি, টেক্সট লেখার স্টাইলকে কি বলে? টেক্সট লেখার স্টাইল, ধরো এই যে আমরা এখানে দেখো বিভিন্ন স্টাইল আছে, যেমন এখানে এই দেখো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো সব বিভিন্ন স্টাইল রয়েছে। তো এই স্টাইলগুলো কি হলো? ফন্ট স্টাইল, এর নাম হচ্ছে ফন্টের মধ্যে আছে তাই ফন্ট স্টাইল। এবারে উমা একটা,
এরকম ফন্ট ফন্ট সাইজ আছে, এই যে এগুলো হচ্ছে ফন্ট সাইজ, এখানে দেখো ফন্ট, এখানে হচ্ছে ফন্টের নাম আছে, এগুলো এগুলো সব ফন্টের নাম, এগুলো বিভিন্ন ফন্টগুলো আমরা এরকম চেঞ্জ করতে পারি, এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, দেখো এরকম বড় ছোট করা যায়। আর এগুলো হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন, হচ্ছে এগুলো হচ্ছে ফন্ট স্টাইল, রেগুলার বোল্ড ইটালিক আন্ডারলাইন রেগুলার, এগুলো সবই হচ্ছে কি ফন্ট স্টাইল। তো এবারে সিলেক্ট করা টেক্সটের সাইজ বাড়াতে চাইলে আমরা ড্যাশ বাটনে ক্লিক করব, সিলেক্ট, এটা কি গ্রো ফন্ট, এই দেখো আমি বলেছিলাম বড় করব, দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর ছোট করব মানে শ্রিঙ্ক ফন্ট। তাহলে এটা বলেছে সিলেক্ট করা টেক্সটের সাইজ বাড়াতে ড্যাশ বাটনে ক্লিক করতে হয়, তাহলে গ্রো বাটনে, এখানে হচ্ছে গ্রো বাটন, গ্রো বাটনে ক্লিক করতে হয়। আর কমাতে গেলে আমরা আমরা এখান থেকে শ্রিঙ্ক ফন্ট অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে হোম ট্যাবের ড্যাশ কমান্ড গ্রুপে ফন্ট ফ্যামিলি বাটন থাকে, ফন্ট ফ্যামিলি কোথায় থাকে, ফন্ট অর্থাৎ ফন্টের মধ্যে, দেখো এই যে ফন্টের মধ্যে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ ফন্টের মধ্যেই বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি এগুলো থাকে, বিভিন্ন ফন্ট আছে এখানে, এখানে বহু রকমের ফন্ট আছে। তো এরপরে আমরা চলে আসছি কোন ফাইল, কোনো ফাইলকে সেভ করার জন্য ড্যাশ অপশানে ক্লিক করতে হয়, আমরা কোনো ফাইলকে সেভ করতে গেলে সেভ অথবা সেভ অ্যাজ, এই সেভ অ্যাজ করলেও আমার কিন্তু এখানে এটা হবে, অর্থাৎ সেভ বাটনে ক্লিক করতে পারি অথবা সেভ অ্যাজ বাটনে ক্লিক করলেই আমার ফাইলটা কিন্তু আমি সেভ করতে পারি। তাহলে এখানে সেভ লেখা যেতে পারে বা সেভ অ্যাজও লেখা যেতে পারে, সেভ অ্যাজ অপশানে, অর্থাৎ সেভকে ক্লিক করলেই দেখো সেভ অ্যাজ ডায়লগ বক্সটা খুলে যাচ্ছে। তো আবার সেভ অ্যাজ এ ক্লিক করলেও দেখো সেভ অ্যাজ ডায়লগ বক্সটা খুলে যাচ্ছে, তার মানে আমি সেভ অ্যাজ ডায়লগ বক্সটা বলতে পারি সেভ অ্যাজ ডায়লগ বক্স অপশানে ক্লিক করতে হয়। তাহলে হয়ে গেল। এরপরে আমরা দেখবে সত্য মিথ্যেগুলোকে আমরা কিভাবে করব। টাইটেল বারের ওপরে স্ট্যাটাস বার থাকে, তাই কি, স্ট্যাটাস বার তো এইখানে নিশ্চয়ই, তার মানে মিথ্যে, টাইটেল বার তো মাথায় থাকে। আমরা ওয়ার্ডপ্যাডের যে অংশে টাইপ করি তাকে রিবন বলে, ওয়ার্ডপ্যাডের যে অংশে টাইপ করি তাকে তো ডকুমেন্ট এরিয়া বলে, রিবন বলে না, তার মানে মিথ্যে। দেখো পুরো ইজি ওয়েতে আমরা কোশ্চেন অ্যান্সারগুলোকে করে ফেলতে পারি। উইন্ডোর সব থেকে নিচে যে বারটা থাকে তাকে কি বলে, স্ট্যাটাস বার, এটা ঠিক আছে, অবশ্যই উইন্ডোর একবারে নিচের দিকে যে বারটা আছে আমরা দেখতে পাই তাকে স্ট্যাটাস বার বলে। এরপরে গ্রো ফন্টের সাহায্যে টেক্সটের ফন্টের সাইজ বাড়ানো যায়, হ্যাঁ আমরা দেখলাম গ্রো ফন্টের সাহায্যে টেক্সটের সাইজ বড় করা যায়, তাহলে এটা কি হবে, সত্য। আচ্ছা এবারে দেখো ডকুমেন্ট এরিয়াতে যে লাইন দেখা যায় তাকে কি বলে, তাকে বলা হয় স্ক্রল বার, তাই কি না, আমরা স্ক্রল বারটা তো এইদিকে দেখতে পাচ্ছি যে একেবারে ডান দিকে, ওপর নিচ করার জন্য এটা ব্যবহার করা হয়, তাহলে এটা ফলস, টাইটেল মানে মিথ্যে হবে। টাইটেল বারের বাম দিকে কুইক অ্যাক্সেস টুল বার থাকে, টাইটেল বারের বাম দিকে কুইক অ্যাক্সেস, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুল বার আছে, এখানে আনডু সেভ রিডু এই অপশানগুলো থাকে, তাকে কুইক অ্যাক্সেস টুল বার, তাই কুইক অ্যাক্সেস টুল এটা ট্রু হবে, তার মানে সত্য। তো এইভাবে তোমরা উত্তরগুলো ভালো করে দেখে নিলে যে কিভাবে এই উত্তরগুলো আমরা করলাম। তো আমি ওয়ার্ডপ্যাড উইন্ডো বন্ধ করলাম, আজকের লেসন তোমাদের এই পর্যন্তই, আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে, ধন্যবাদ।